নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, গাইনিকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি অ্যান্ড IVF স্পেশালিস্ট, অর্থাৎ বন্ধ্যত্ব রোগ বিশেষজ্ঞ। আজ আমরা আলোচনা করব, বন্ধ্যত্ব হলে কী কী পরীক্ষা নিরীক্ষা দরকার। কী কী পরীক্ষা নিরীক্ষা দরকার তার আগে আমাদের বুঝতে হবে যে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসার জন্য কী কী জিনিস দরকার। এক নম্বর দরকার, একজন পুরুষের শুক্রাণুর সংখ্যা এবং তার কোয়ালিটি ঠিক থাকতে হবে। 2 নম্বর, সেই শুক্রাণুকে ইউটেরাসের মধ্যে দিয়ে একজন মহিলার ফ্যালোপিয়ান টিউবে যেতে হবে, অর্থাৎ একজন মহিলার ইউটেরাস এবং ফ্যালোপিয়ান টিউব ঠিক থাকতে হবে। 3 নম্বর, ওভারি থেকে এগ বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবে আসতে হবে, যে ওভারি থেকে এগ বেরোনোর পদ্ধতিকে বলা হয় ওভুলেশন, অর্থাৎ একজন মহিলার ওভারিতে যথেষ্ট সংখ্যক এগ বা ডিম থাকতে হবে এবং সেই ডিম ওভারি থেকে ফেটে বেরোতে হবে। এবং এই ওভারির সাথে, ওভারি থেকে যে এগ বেরোচ্ছে, এই এগ এবং স্পার্ম ফ্যালোপিয়ান টিউবে মিলিত হতে হবে। অর্থাৎ স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসার জন্য 4টি জিনিস দরকার। হাজব্যান্ডের সিমেন ঠিক থাকা, ওয়াইফের ইউটেরাস ঠিক থাকা, ওয়াইফের টিউব বা ফ্যালোপিয়ান টিউব যাকে বলে তা ঠিক থাকা, এবং ওয়াইফের ওভারি কাজকর্ম ঠিক থাকা। তাহলে এই 4টি জিনিসই আমরা পরীক্ষা করার চেষ্টা করি যখন দেখি যে কোনো দম্পতি এসে বলছেন যে প্রেগনেন্সি আসছে না। কী কী করা হয় তাহলে? 1 নম্বর, একজন পুরুষের দেখা হয় শুক্রাণুর টেস্ট বা সিমেন বা বীর্যর পরীক্ষা। কীভাবে করা হয়? আমরা বলি 3 থেকে 5 দিন সহবাস বা হস্তমৈথুন না করে, অর্থাৎ 3 থেকে 5 দিনের অ্যাবস্টিনেন্স রেখে কোনো ভালো ল্যাবরেটরি থেকে এই বীর্য পরীক্ষা করা উচিত। যদি বীর্য স্বাভাবিক থাকে, সেই পুরুষের আর অন্য কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার হয় না। 2 নম্বর, আমরা TVS বা ট্রান্সভেজাইনাল স্ক্যান করি। যদিও স্বাভাবিক আলট্রাসোনোগ্রাফি, অর্থাৎ যে আলট্রাসোনোগ্রাফি পেটের ওপর দিয়ে করা হয় তার মাধ্যমে ইউটেরাস এবং ওভারি বোঝা যায়, কিন্তু TVS অর্থাৎ আলট্রাসাউন্ড প্রোব যদি ভেজাইনাতে রাখা হয়, তাতে যদি দেখা হয়, তাহলে ওভারি এবং ইউটেরাস অনেক ভালোভাবে বোঝা যায়। এই TVS পরীক্ষা কিন্তু পেইনফুল নয়, এটি আমরা আমাদের চেম্বারে প্রায় নিয়মিত করে থাকি। এতে হয়তো সামান্য একটু অস্বস্তি হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোনো পেইন হয় না। অর্থাৎ এই TVS এর মাধ্যমে ওভারিতে এগের সংখ্যা কীরকম আছে, এগের সাইজ কীরকম আছে, ওভারির সাইজ কীরকম এবং ইউটেরাসে কোনো ত্রুটি আছে কিনা তা আমরা দেখতে পাই। 3 নম্বর, তাহলে আমরা কী দেখবো? টিউব, ফ্যালোপিয়ান টিউব। সাধারণত ফ্যালোপিয়ান টিউব আমরা যে পদ্ধতিতে দেখি তাকে বলা হয় HSG বা হিস্টেরোস্যাপিঙ্গোগ্রাফি। কীভাবে করা হয়? মাসিকের 8 থেকে 12 দিনের মাথায় এক্সরে করা হয় এবং এক্সরের সময় ইউটেরাসের মধ্যে ভেজাইনা দিয়ে একটু জল প্রবেশ করানো হয়। সেই জল যদি টিউবের মধ্যে দিয়ে যায় তাহলে আমরা বলি টিউব খোলা আছে। তাহলে আমাদের সোজা কথাই 4টে জিনিস দরকার। হাজব্যান্ডের সিমেন, TVS তার মাধ্যমে ওয়াইফের ইউটেরাস এবং ওভারি দেখা হয়, আর ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কিনা সেটি দেখা হয়। তার সাথে আমরা কিছু ব্লাড টেস্ট করি। প্রথম ব্লাড টেস্ট যেটি দরকার সেটি হচ্ছে AMH বা অ্যান্টিমুলারিয়ান হরমোন। তাতে কি দেখা হয়? ওভারিতে এগের সংখ্যা কীরকম আছে সেটি আরেকটি কনফার্ম করার উপায় হচ্ছে AMH এর মাধ্যমে। আর কিছু ব্লাড টেস্ট দরকার হয় একজন মহিলা প্রেগনেন্সিতে বাচ্চার বা সেই মহিলার কোনো অসুবিধে হবে কিনা সেটা দেখার জন্য। যেমন মহিলার ব্লাড গ্রুপ যদি করানো থাকে সেটি দেখা হয়। থ্যালাসেমিয়া স্টেটাস দেখা হয় একজন মহিলার, কারণ স্বামী স্ত্রী দুজনেই যদি থ্যালাসেমিয়া ক্যারিয়ার হন তাহলে একটি রিস্ক থাকে যে বাচ্চা থ্যালাসেমিয়া মেজর হতে পারে, সেক্ষেত্রে বাচ্চাকে সারাজীবন ব্লাড দিতে হতে পারে, যেটি আমাদের কাছে মোটেই কাম্য নয়, কাজে আমরা থ্যালাসেমিয়া টেস্ট করি। আর রুবেলা বলে একটি ভাইরাসের টেস্ট করি, কারণ রুবেলা ভাইরাস ইনফেকশন যদি একজন মহিলার প্রেগনেন্সিতে হয় তাহলে বাচ্চার ব্রেন, হার্ট, চোখের, কানের কিছু অসুবিধে হতে পারে, তো আমরা সেটা কখনোই চাই না, সেজন্য আমরা এই টেস্টগুলো করি। আর ক্ষেত্রবিশেষে থাইরয়েড বা সুগারের টেস্ট করা হয়। সাধারণত এই টেস্টগুলো করার পরে আমরা প্রেগনেন্সি ট্রিটমেন্ট শুরু করতে পারি বা বন্ধত্বের জন্য ট্রিটমেন্ট শুরু করতে পারি। এক গাদা টেস্ট করলাম, তারপর ট্রিটমেন্ট করলাম, তার কোনো মানে হয় না। যদি দেখা যায় যে এই টেস্টগুলোতে কোনো অ্যাবনর্মালিটি আসছে, তখন আমরা পরবর্তী চিকিৎসা করি বা পরবর্তী আমরা কিছু টেস্ট করার কথা ভাবি। যেমন একজন পুরুষের যদি সিমেনে অ্যাবনর্মালিটি থাকে, তখন আমরা শারীরিক পরীক্ষা করে দেখা, তার সিমেন কালচার করা, তার কিছু আলট্রাসোনোগ্রাফি করা, ব্লাড টেস্ট করে তার হরমোন দেখা, বা কখনো কখনো তার ক্রোমোজোমাল পরীক্ষা করতে হয়, ব্লাড টেস্ট করে ক্রোমোজোমে কোনো ডিফেক্ট আছে কিনা সেগুলো দেখা। কিন্তু সেগুলো তখনই দেখা হয় যদি দেখা যায় সিমেনে সাংঘাতিক ধরনের ডিফেক্ট আছে, নাহলে কিছু দরকার হয় না। একজন মহিলার যদি ইউটেরাস ঠিক থাকে তাহলে অন্য কোনো পরীক্ষার দরকার হয় না, কিন্তু যদি ঠিক না থাকে, কখনো কখনো 3D আলট্রাসাউন্ড বা MRI বা কখনো হিস্টেরোস্কোপি বলে একটি পরীক্ষা যাতে ক্যামেরা ঢুকিয়ে ইউটেরাসের ভেতর দেখা হয় সেটি কখনো কখনো করার দরকার হতে পারে, কিন্তু সবসময় এগুলোর দরকার হয় না। ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কিনা দেখার জন্য HSG যথেষ্ট। যদি HSG-তে ব্লক বলে, কখনো কখনো আমরা SSG বা সোনোস্যাপিঙ্গোগ্রাফি করে থাকি। ল্যাপারোস্কোপি তখনই করা হয় যদি 2টি টিউবই ব্লক আছে বলা হয়। একটি টিউব শুধু ব্লক থাকলে ল্যাপারোস্কোপির দরকার হয় না, প্রেগনেন্সির জন্য 1টি টিউবই যথেষ্ট। আর ওভারি ঠিক আছে কিনা দেখার জন্য AMH বা TVS যথেষ্ট। কখনো কখনো আমাদের FSH বা LH বা কখনো কখনো ক্রোমোজোমের পরীক্ষা, ক্যারিওটাইপিং করার দরকার হতে পারে। আর যদি একজন মহিলার খুব পেইন হচ্ছে বলেন পিরিয়ডের সময় বা অন্য কোনো কারণ পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে ল্যাপারোস্কোপির
বা হিস্টেরোস্কোপির দরকার হয়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাধারণ কয়েকটি পরীক্ষার মাধ্যমে বন্ধাত্বের কারণ জানতে পারি। আবার বলছি সেই পরীক্ষাগুলোকে কি, হাজব্যান্ডের সিমেন বা বীর্য পরীক্ষা, ওয়াইফের টিভিএস, এইচএসজি, ব্লাড টেস্ট যেমন এএমএইচ, থ্যালাসেমিয়া স্ক্রিনিং, রুবেলা, ব্লাড গ্রুপ, থাইরয়েড, এগুলো। এছাড়া কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার হয় না। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের চেম্বারে আসতে পারেন। আমাদের চেম্বার রয়েছে গড়িয়াতে, ফ্রেন্ডস ডায়াগনোস্টিক প্রাইভেট লিমিটেড। ফোন নাম্বার 9088482135। গড়িয়াতে আরেকটি চেম্বার হিন্দুস্থান হেলথ পয়েন্ট, ফোন নাম্বার 0332435999। সোদপুরে সাহা পলিক্লিনিক, ফোন নাম্বার 9432316865। কলেজ স্ট্রিট উপকার নার্সিংহোম, ফোন নাম্বার 0332257015। আর টালিগঞ্জ RSV হসপিটাল, ফোন নাম্বার 0333001300। এই চেম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, নমস্কার।